প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব মোটামুটি ভালোই আছেন। খুব খারাপ একটা খবর মোটামুটি, সেটা হলো নিউজিল্যান্ডে যে বাংলাদেশ দল গিয়েছে তাদের মধ্যে একজন করোনা শনাক্ত ইতিমধ্যে হয়ে গেছে। এই বিষয়ে নিয়ে আজকে ভিডিওতে করবো, যাতে ভিডিওটি ভালো লাগে তারা দয়া করে ভিডিওটি কমেন্টস করে রাখবেন, কিন্তু ভিডিওতে করলে আপনাদের জন্য ভালো হয়। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেন না, তাদেরকে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। যাই শুরু করছি। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাত করোনা পজিটিভ হয়েছেন। ইতিমধ্যেই শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া সাবেক এই কিংবদন্তি স্পিনার দলের বাকি সদস্যদের মতেই কোয়ারেন্টাইনে আছেন। দলের এক সদস্য খবরটি নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন, কিন্তু তৃতীয় পরীক্ষায় করোনা ধরা পড়ে হেরাতের। এ ব্যাপারে নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কী সিদ্ধান্ত নেয় এখন সেদিকেই তাকিয়ে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। তবে করোনা ধরা পড়ায় হেরাতের কোয়ারেন্টিনের সময় বাড়তে পারে। এছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে গেছে সেটির একজন যাত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর তার আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনেরও আইসোলেশন বেড়েছে। দলীয় একটি সূত্রে জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত যে যাত্রীর সংস্পর্শে ছিলেন অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদি হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আব্দুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের আরও তিন সদস্য। আইসোলেশনে থাকার সময়ে এ কয়জন জিমনেসিয়াম ব্যবহার করতে পারবেন না। এই নয়জনকে বাদ দিয়ে কাল প্রথমবারের মতো জিমনেসিয়ামের সুবিধা ব্যবহার করেছেন বাংলাদেশ দলের বাকি সদস্যরা। আজ তাদের মাঠে গিয়ে অনুশীলন করার কথা ছিল, কিন্তু গতকাল থেকে টানা বৃষ্টির কারণে হোটেল থেকে বের হতে পারেনি ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম জানুয়ারি মানে পহলা জানুয়ারি মাউন্ট মঙ্গানুয়ে শুরু হবে প্রথম টেস্ট। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট শুরু হবে 9 জানুয়ারি থেকে। গতবারের মতো 14 দিন নয়, 3 দিন রুম কোয়ারেন্টাইনে করতে হচ্ছে বাংলাদেশ দলের খেলোয়াড়দের। প্রথম 3 দিনে একটি নির্দিষ্ট সময় হোটেল রুম থেকে বের হয়ে হাঁটাহাঁটি করতে পেরেছেন ক্রিকেটাররা। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন।